অনুপম রায় ও সুস্মিতা রায়ের কন্যা অনুস্মিতা রায়ের পঞ্চম বর্ষ জন্মদিবস উপলক্ষে বুধবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার বিল্লগ্রামে। আমার মেয়ের অনুস্মিতা, ওর পঞ্চম মানে 5 বছর বয়স হলো, তার উদ্দেশ্যে আমরা একটা রক্তদান শিবির আয়োজন করেছি। জন্মদিনটা এরকমভাবেই পালন করছি কারণ চারিদিকে রক্ত শূন্যতা, সেই জন্য দেখলাম। এবং আমাদের রেয়ার ব্লাড গ্রুপের আমাদের একটা বন্ধু আছে শুভজিৎ, তা ও উৎসাহিত করলো যে যাতে একটা আমরা আমাদের একটা এনজিও আছে বিল্লগ্রাম ইচ্ছানানা ওয়েলফেয়ার সোসাইটি বলে, সারা বছর ধরে আমরা মানুষের পাশে থাকি, সেই জন্য আমরা একটা যাতে মানুষের উপকার করা যায়, জন্মদিনটাকে আরও ভালো করে উদযাপন করা যায়, সেজন্য রক্তদান শিবির। দেখুন, খাওয়ানো তো একটা অনুষ্ঠান হচ্ছি, খাওয়ানোর ব্যাপার স্যাপার হচ্ছি, কিন্তু সেখানে যদি আমরা মানুষের জন্য আসতে পারি তার জন্য রক্তদান শিবির। এখন চারিদিকে রক্ত শূন্যতা, রক্তের জন্য হাহাকার হচ্ছে, সেখানে আমরা যদি মানুষের জন্য কিছু করতে পারি তার জন্যই এই রক্তদান শিবিরটা মাথায় এসেছে। এবং আমাদের শুভজিৎপের মস্তিষ্ক প্রসূতা মেয়ের কী নাম, মেয়ের নাম হচ্ছে অনুস্মিতা রায়। এই জন্মদিন ওর পালন প্রথমই, মানে যেহেতু 5 বছর আগে আমাদের করতে নেই, 5 বছরই করলাম প্রথম জন্মদিন এটা, তা প্রথম জন্মদিন পালনেই আমরা রক্তদান শিবির। হ্যাঁ, আমরা রক্তদানের সাথে গাছ কিছু গাছ বিতরণ করছি, আমরা চেষ্টা করছি আরও কিছু করার। গাছ পরিবেশ বান্ধব জিনিস, পরিবেশ যত অক্সিজেন দিনের দিন কমছে, আমাদের যা পলিউশন বাড়ছে, তা গাছ লাগালে আমাদের পলিউশন কমবে, মানুষের সেখানেও পরিবেশের উপকার হবে, মানুষের উপকার হবে, সেইভাবেই মানে আমরা গাছ বিতরণ। বিল্লগ্রাম ইচ্ছেডানা ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এবং বর্ধমান রেয়ার ব্লাড গ্রুপের উদ্যোগে এদিন রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতাদের একটি করে গাছের চারা উপহার দেয়া হয়। বর্ধমান রেয়ার ব্লাড গ্রুপের পক্ষ থেকে বিল্লগ্রামে এসেছি অনুস্মিতার জন্মদিন উপলক্ষে রক্তদান উৎসবে আমরা সামিল হয়েছি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যাতে মানুষের বা গরমে রক্তের অভাবটা যেন না হয়, মানুষ এক চান্সে রক্ত পেয়ে যায়, রক্ত শূন্যতার হাত থেকে বাঁচতে আমাদের এই অভিনব উদ্যোগ। যে বাড়িতে যে ছোটোখাটো অনুষ্ঠানগুলো হয়, যেমন আমাদের জন্মদিন উপলক্ষে, বিবাহ উপলক্ষে, শিবিরটাকে উৎসবে পরিণত হোক, যাতে ছোট্ট ছোট্ট শিবির করে মানুষের রক্তের প্রয়োজনটা মেটে, যাতে ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাবটা না দেখা যায়। যাতে উৎসাহ চোখে পড়ার মতন উৎসাহ, মানে দারুণ উৎসাহ, ভাবা যায় না। যেমন একটা ম্যারম্যারে শিবির মানেই মানুষের মনের মধ্যে ছিল যে একটা ম্যারম্যারে শিবির, রক্ত দেবো চলে যাব, কিন্তু এই যে একটা অনুষ্ঠানে পরিণত করা হয়েছে, সে উৎসবে পরিণত হয়েছে, একটা মানুষের মধ্যে আনন্দ, মানুষের মধ্যে মজা করে স্বতঃস্ফূর্তভাবে যে রক্তদানটা দিচ্ছে, রক্ত দিচ্ছে, সেটা সত্যিই একটা চোখে পড়ার মতন। এবং পরিবর্তন তো হয়েছে এবং আগামী দিনে আরও পরিবর্তন হবে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকিয়ে দেওয়া, রক্তদান শিবির নয়, রক্তদান উৎসব। আমরা এই সংগঠনটা কাজ শুরু করেছি 2016 সাল থেকে। আমাদের সংগঠনের নাম হচ্ছে বর্ধমান রেয়ার ব্লাড গ্রুপ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।